আচ্ছা, যদি আমাদের কোমরেতে ব্যথা হয় তাহলে কি সেটা কিডনির প্রবলেম? আর যদি আমাদের বুকে ব্যথা হয় তাহলে কি সেটা হার্ট অ্যাটাকের প্রবলেম? যদি মুখে ঘা হয় সেটা কি ক্যান্সারের লক্ষণ? যদি আমাদের সর্দি কাশি হয় তাহলে কি সেটা সর্দি কাশির থেকে অন্য কিছু? অথবা যদি আমাদের সাধারণ জ্বর হয় তাহলে কি সেটা ডেঙ্গু? তো আমরা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। বেসিক্যালি যাদের অ্যাংজাইটি থাকে, একটা ছোট কোনো লক্ষণকে আমরা একটা বড় রোগের সাথে যুক্ত করে দিই। এটা আমাদের ভুল নয়, আমরা এই অভ্যাসটা তৈরি করে ফেলেছি। আজকে আমরা অ্যাংজাইটির এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে আমাদের ছোট ছোট রোগ, এই বিষয়টা শুনলেই, অন্য মানুষের কোনো রোগ হয়েছে এই বিষয়টা শুনলেই আমার মধ্যে কিন্তু একটা দারুণ প্যালপিটেশন স্টার্ট হয়। এখন আমাদের যদি দেখা যায় যে কোনো কারণে আমরা একটুখানি হাঁচি কাশি দিতে গেছি এবং সেখানেতে আমাদের বুকের পাঁজরেতে কোনো জায়গায় হয়তো ব্যথা আটকেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সাধারণ ব্যাপার। কিন্তু সেই বিষয়টাকে কিন্তু আমরা হার্টের কোনো প্রবলেমের সঙ্গে যুক্ত করি, যেখানেতে আপনাকে ডাক্তারবাবু বলে দিয়েছে কোনো প্রবলেম নেই। এখন কোমরের ব্যথা যখন আমাদের হয় তখন আমরা প্রথমেই তাকে জুড়ে দিলাম কোথায়, কিডনির প্রবলেম, কারণ কোমরে ব্যথা হলে কিডনির সমস্যা। আচ্ছা, কোমরের যে ব্যথাটা আছে সেটা কেন কোমরের যে লাম্বার রিজিয়নটা আছে সেখানের প্রবলেমের জন্য হতে পারে না? সেখানের জন্য তো হতে পারে, কিন্তু আমরা সেটা ভাবছি না, আমরা কী ভাবছি এটা কিডনির প্রবলেম। আচ্ছা, কোমরের ব্যথা আমার কোনো জায়গায় আঘাতের জন্য লাগতে পারে, হতে পারে সেটা, তো সেটা আমি ধরছি না, আমি কোথার সঙ্গে যুক্ত করছি যে এটা কিডনির প্রবলেম। কোনো একটা দিন যদি প্রস্রাবেতে জ্বালা করে তাহলে আমরা সেটাকে এই কিডনি সমস্যা, আমার মনে হচ্ছে কিডনি সমস্যা হচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে আপনি কোথাও যাচ্ছেন না, নয় কিডনি, নয় হার্ট, নয় ক্যান্সার, নয় লিভারের প্রবলেম, নয় পেটের প্রবলেম, নয় মাথায় টিউমার হয়ে গেছে, কোনো না কোনো জায়গার সঙ্গে লিঙ্ক করে দিচ্ছেন। এখন একটা জ্বর হলো, সর্দি হলো, আপনি দেখলেন যে বৃষ্টিতে ভিজে গেছেন, আপনি বলছেন না না আমার মনে হচ্ছে, জ্বর আসার সাথে সাথেই আপনার মনে হতে শুরু করে দিল এটা ডেঙ্গু নয় তো, এটা অন্য কিছু নয় তো, এটা কোনো বড় সমস্যা নয় তো, আপনার সঙ্গে সঙ্গে টেনশান হতে শুরু করলো। দেখা গেলো রাতেবেলা হালকা গাটা ম্যাজমাজ করছিলো, সকালে আপনি নিজে থেকে ঠিক হয়ে গেলেন, হতবা একটা প্যারাসিটামল হয়তো খেয়েছেন, এর থেকে বিশেষ কিছু না। এরকম ধরনের ঠান্ডা লাগা থেকে জ্বর সর্দি কাশি সবারই তো হয়, তো এটাকে আমরা অন্য জায়গার সঙ্গে সম্পর্ক জুড়ে দিচ্ছি। আমার একটুখানি দেখুন, অ্যাংজাইটি বা টেনশান যখন হয় বা প্যানিক অ্যাটাক যখন হয় আমাদের একটু শ্বাস নিতে প্রবলেম হয়, এটা স্বাভাবিক। এখন এটাকে আমি কার সাথে যুক্তি জুড়ছি, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি যে আমার কোনো রকম অ্যাজমা নেই তো, আমি ডাইরেক্ট অ্যাজমার সঙ্গে যুক্ত করি, অর্থাৎ ছোটোখাটো কোনো জায়গার সঙ্গে সম্পর্ক নেই। আপনার মনে হচ্ছে এইখানেতে একটা বড় গণ্ডগোল আমরা শুরু করে দিই। এবার দেখুন, যদি কিডনির প্রবলেম থাকে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে ক্রিয়েটিনিন দিল, অথবা দেখা গেল একটা ইউএসজি দিল, আপনার মনে হচ্ছে কিডনিতে স্টোন আছে কি কিডনির কোনো প্রবলেম আছে, অথবা কিএফটি প্রোফাইল করলেন কোনো একটা, এবার ইউরিনের কোনো একটা কালচার করলেন, যেটা ডাক্তারও মনে করছে সেটা করালেন, এবং সেখান থেকে ক্লিয়ার যে আপনার কিডনিতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার যেহেতু ব্যথাটা করছে, অন্য কারণের জন্য করতে পারে, যে কোনো কারণের জন্য করতে পারে, এখন মহিলাদের পিরিয়ডের কারণে তো ব্যথা করে, তো আপনি তার সঙ্গে জুড়ে দিচ্ছেন অন্য জায়গায়। মুখে ঘা, মুখে ঘা কি মানুষের হয় না? কোন মানুষটা আছে পৃথিবীতে বলুন তো যার মুখে ঘা কোনো হয়নি? এখন মুখে ঘা হলে আপনি ডাইরেক্ট করে দিচ্ছেন ক্যান্সার। আচ্ছা, ভিটামিনের অভাবও তো মুখে ঘা হতে পারে, তাই না? বেশিরভাগ খেতে হয়। আর একটা জিনিস আপনার হয়তো জেনে আশ্চর্য লাগবে, আমরা যখন টেনশান বেশি করি, স্ট্রেস, মানসিক চাপ, দুশ্চিন্তা যখন বেশি হয় তখনও কিন্তু আমাদের মুখে ঘা হয়, এটাও একটা কারণ। মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময়, পিরিয়ডের সময় অনেক সময় দেখা যায় যে মুখে ঘা হওয়ার অনেকের প্রবণতা থাকে। তো আমাদের একটা সিমটমস একটা বড় রোগকে কিন্তু রিপ্রেজেন্ট করে না, যেখানে আপনার সমস্ত রিপোর্ট ঠিক আছে এটাকেই হচ্ছে আপনার বুঝতে হবে, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসঅর্ডার। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কিন্তু আলোচনা করার আগে আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ, আপনারা আপনার কাছাকাছি যদি আপনাদের কোনো সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখান। আপনি আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের, সরকারি হসপিটাল যদি হয় সেখানে ফ্রিতে চিকিৎসা পাবেন, মনোরোগ বিভাগে দেখাতে পারেন।
আপনার কাছাকাছি যদি অন্য কোনো ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করতে পারেন, হোমিওপ্যাথি যদি ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করতে পারেন, আপনি কাছাকাছি কাউন্সিলিং করান। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আপনাকে হেল্প করব, এটা আমার কিন্তু হেল্প, এই যে ইনফরমেশানগুলো দেওয়া এটাই আমার হেল্প, এটাই আমার দায়িত্ব, আমি এটাই মনে করি এটা আমার দায়িত্ব আপনাদের কাছে এগুলো বলা, যাতে আপনারা উৎসাহিত হয়ে ডাক্তারবাবুকে দেখান। কিন্তু আপনি যদি হেল্প লেখেন সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো না। হ্যাঁ, এটাই কিন্তু আমার দায়িত্ব যেটা আমি কমপ্লিট করছি। আমার মনে হয় এই রেসপন্সিবিলিটিটা আমার কাছে অনেক বড় ব্যাপার, এবং আমি আপনাদেরকে যে জানাচ্ছি এবং তাতে যদি আপনারা উদ্যোগী হয়ে দেখাতে যান তাহলে আমি খুব খুশি হব। তবে এরামটা ভাববেন না যে আমি আপনাকে হেল্প করতে পারবো, যেটুকুনি হেল্প করার আমি আপনাকে ইনফরমেশান দিয়ে করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আগে এগোই। এখন আপনাকে যদি বলা হয়, ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টটাতে আপনি মানুষজন খেতে এসেছে, আপনি কি করলেন, একটা জ্যান্ত মুরগি বাঁধলেন পায়ে দড়ি, জ্যান্ত মুরগি পায়ে দড়ি বেঁধে আপনি তাকে ভাত খেতে দিলেন আর মুরগিটা পাশে রেখে দিলেন। এবার আপনি তাকে বললেন যে আপনি ভাবুন যে আপনি মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন বা মুরগির মাংস খাচ্ছেন, এই কথা যদি আপনি কাস্টমারকে বলেন তাহলে কাস্টমার কি বলবে আপনি ভাবুন? কাস্টমার কিছু বলবে না, মারবে। অর্থাৎ আপনি কল্পনা করছেন আর তার টেস্ট পাচ্ছেন, এটা কি হওয়া সম্ভব? আপনি নিজে ভাবুন, আপনার পাশে একটা মুরগির ছবি দেওয়া আছে আর আপনাকে শুকনো ভাত দেওয়া আছে, আপনাকে বলা হলো মুরগির ছবিটা দেখে তুমি ভাবো মুরগির ঝোল দিয়ে মানে মাংসের ঝোল দিয়ে তুমি ভাত খাচ্ছো এবং তুমি টেস্ট পাচ্ছ, সম্ভব? সম্ভব নয়। তো আপনার রিপোর্ট যেখানে ক্লিয়ার সেখানেতে আপনার মস্তিষ্ক বারবার বলছে আমার একটা রোগ হয়েছে, কি নিশ্চয়ই হার্টের প্রবলেম আছে, নিশ্চয়ই ওখানেতে প্রবলেম আছে, রিপোর্ট কোনো গণ্ডগোল আছে, এই ডাক্তারবাবু ঠিক নয়, আপনি অন্য জায়গায় গেলেন, ডাক্তারবাবু ঠিক নয়, এটা আপনার ভুল ধারণা। আবার অনেকের ক্ষেত্রে মনে হয় যে মেডিসিনটা খাচ্ছি তার সাইড এফেক্ট কি, সাইড এফেক্ট দেখতে শুরু করলো গুগলে। আচ্ছা ডাক্তারবাবু আপনাকে মেডিসিন যেটা যে দিয়েছে ডাক্তারবাবু কি আপনাকে না বুঝে দিয়েছে, আপনাকে ক্ষতি করতে চায়? না, ক্ষতি করতে চায় না, এটা আপনার ভুল ধারণা। মেডিসিনগুলো ঠিক করে খেতে হবে যদি ডাক্তারবাবু দিয়ে থাকে। আর কি হচ্ছে, আমরা কিন্তু বাড়িতে বসে বসে এই চিন্তাগুলোকে কন্টিনিউয়াস করছি, আমরা একবারও ভাবছি না যে আচ্ছা যে চিন্তাটা করছি সেটা তো অবাস্তব। আমার যদি কিডনির প্রবলেম থাকতো তাহলে রিপোর্ট আসতো, আমার যদি মুখে ঘা হতো আর সেটা যদি ক্যান্সার হতো তাহলে তো অন্য বড় ব্যাপার এটা, তাহলে আমার ছোটোবেলায় অনেকবার হয়েছে তাহলে তখন হয়নি কেন? তো কোশ্চেন করা শুরু করুন নিজেকে, অ্যাটলিস্ট প্রশ্ন করা শুরু করুন যে আমি যে চিন্তাটা করছি সেটা সঠিক, যদি হয় তাহলে এটা আগে ঘটেনি কেন বা এখন ঘটছে না কেন? আপনার কি, আপনি কি ভাবছেন আমাদের অ্যাংজাইটিতে কি হয়, আমরা অতীত নিয়ে এক চিন্তা করি কি কি করেছিলাম আর ভবিষ্যতে আমাদের কি কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি, আমরা ভবিষ্যৎকে প্ল্যান করতে শুরু করি। দেখুন আপনার পায়ে কাঁটা নেই, আপনি যদি ডাক্তারের কাছে যান অথবা কোনো মানুষের কাছে যান, আপনার পরিবারের কোনো সদস্যর কাছে যান, আপনি গিয়ে বলেন যে কাঁটাটা বার করে দিন, সে বার করতে পারবে না। আপনার হার্টের প্রবলেম নেই, রিপোর্টে পরিষ্কার। আপনার কিডনির প্রবলেম নেই, রিপোর্টে পরিষ্কার। কিন্তু আপনি যদি বলেন যে না আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার চান্স আছে, আপনাকে দেখে ডাক্তারও বলেছে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার চান্স আছে। আপনার যদি বুকে ব্যথা করে, বুকে ব্যথা অনেক কারণে করতে পারে। এখন আপনি ভালো করে চিন্তা করুন, আপনার পরিবারের কাউকে জিজ্ঞেস করুন যে তোমাদের কি কখনো বুকে ব্যথা হয়েছে। তখন শোয়া, যদি কুঁকড়ে বুকড়ে যারা শোয়ে তাদের কিন্তু বুকের কোনো জায়গায় ব্যথা হতে পারে, কোনো জায়গায় পড়ে গেছেন, আঘাত লেগেছে সেখানে হতে পারে। যখন সর্দি কাশি হয়, আমাদের যখন কাশি হয় প্রবল, আমাদের বুকে ব্যথা হয় না, তাহলে সব বুকে ব্যথা হার্ট অ্যাটাকের সঙ্গে জুড়ে দিচ্ছি। কখনো চিনচিন করে উঠলো, টেনশনের জন্য হচ্ছে চিনচিন করছে বুকটা, আপনি অতিরিক্ত টেনশন করছেন না, অতিরিক্ত টেনশনের জন্য আমাদের গলা শুকিয়ে যায়, কিন্তু আপনি ভাবছেন গলা শুকিয়ে যাচ্ছে কেন? এবারেতে যদি দেখা যায় যে আপনার প্রস্রাব বেশি হচ্ছে, তাহলে বলছেন আপনি প্রস্রাব বেশি হচ্ছে কেন, কি মহা মুশকিল। একজন মানুষের ন্যাচার মানে স্বাভাবিকভাবে দেখুন শীতকাল আর গরমকাল পৃথক বিষয়। হ্যাঁ, তো অন অ্যান অ্যাভারেজ 6-8 বার আমাদের প্রস্রাব হয়। তো আপনি বারবার প্রস্রাবে যখন যাচ্ছেন, জলও খাচ্ছেন তো বারবার, গলা শুকিয়ে যাচ্ছে আর বারবার প্রস্রাবে যাচ্ছেন, আপনি বলছেন যে কোনো সুগার হয়ে যায়নি তো, আপনি টেস্ট করেছেন কিন্তু কী করছেন, সপ্তাহে সপ্তাহে টেস্ট করছেন, সুগার কি, সুগার হয়ে যায়নি তো। দেখুন এগুলো কিন্তু ভুল প্র্যাকটিস, আপনি যদি এই ধরনের প্র্যাকটিস কন্টিনিউ করেন তাহলে কি আপনার প্র্যাকটিস করলে কী হবে, অঙ্ক যখন বাচ্চাকে দেওয়া হয় আর যদি সেই বাচ্চাটা অঙ্ক করতে ভালোবাসে, সে যত বেশি প্র্যাকটিস করবে কী হবে, সে অঙ্কতে শক্তিশালী হয়ে উঠবে, স্ট্রং হয়ে উঠবে। ঠিক সেই রকম এই ধরনের বিষয়, এই ধরনের চিন্তাগুলোকে যখন আসছে আমি যদি সেগুলোকে একটু ফিল্টার না করি তাহলে কী হবে, সেটা প্র্যাকটিস হয়ে যাবে। আমাকে মাঝে মাঝে তো বিচার করতে হবে যে চিন্তাটা সেটা ভুল চিন্তা, বিচার না করে আমি গ্রহণ করবো এটা ঠিক নয় তো, এবং গ্রহণ যেটা করছি দীর্ঘদিন ধরে সেটা ভুল হতেই পারে। তো এটাকে চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমাকে একটা শিডিউল করতে হবে, একটা লিস্ট করতে হবে যে আমার ভাই এই 10-20-15-20 চিন্তা আসে, এই চিন্তাগুলো ভুল চিন্তা, এগুলো আমার ক্ষেত্রে আসবে বেশ কিছুদিন, এগুলোকে গুরুত্ব দেবো না, নিজের কাজ করবো,
দেখুন না কি হয়। আর সেই সাথে সাথে কি আপনাকে এক্সারসাইজ করতে হবে, যেটা কিন্তু আমরা অ্যাভয়েড করি। এক্সারসাইজ ইজ এ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অফ আওয়ার লাইফ। আপনাকে কিন্তু এক্সারসাইজ করতেই হবে, আপনাকে কিন্তু নর্মাল আপনাকে সারাদিন ধরে আপনার নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনি যদি নিজের কাজে ব্যস্ত না থাকেন, তখন খুব স্বাভাবিকভাবে আপনার ফোকাসটা কিন্তু আপনার রোগের দিকেই যাবে। হ্যাঁ, দেখুন অ্যাকচুয়ালি কি হয়, আপনি যদি ভালো করে লক্ষ্য রাখেন, যখন আমাদের কোনো একটা প্রবলেম হয়, যখন আমাদের পরীক্ষা আসে, আমরা সারা বছর ঘুরে বেড়াচ্ছি, সব কিছু ঠিক আছে, যখন পরীক্ষাটা আসলো তখন কিন্তু আমাদের ঘুরে ফিরে একই কথা আমাদের মনে থাকে যে পরীক্ষাটা সামনে এসে গেছে, আমাকে পড়তে হবে। তো বেসিক্যালি কি, আমাদের যে বিষয়টা নিয়ে আমরা টেনশান করি, আমরা যে বিষয়টাকে ফোকাস দিই বেশি, আমরা যে বিষয়টাকে গুরুত্ব দিই বেশি, আমরা যেটাকে ইম্পর্টেন্ট ভাবি বেশি, তো সেটাই কিন্তু ঘুরে ফিরে আমার মাথায় আসবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবার ক্ষেত্রে আসে। ধরুন আপনি কথার কথা বলছেন, কোনো একটা দোকানেতে আপনি চা খেয়েছেন, কোনো একটা দোকানেতে আপনি চা খেয়েছেন, রোজ অন্য জায়গায় চা খান, কিন্তু আপনি আজকে এমন একটা দোকানে চা খেয়েছেন যে চা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার পেটের প্রবলেম শুরু হয়ে গেছে। এখন পেটের প্রবলেম যখনই শুরু হয়ে যাবে আপনার, তো আপনার মনের মধ্যে ধারণা তৈরি হবে, আরে পেটের প্রবলেমটা শুরু হলো কেন, পেটের প্রবলেমটা শুরু হলো তার মানে ওই চায়ের দোকানে চা খেয়ে, তার মানে ওই চায়েতে গণ্ডগোল ছিল। আপনি দ্বিতীয় দিন যদি আপনাকে বলি যে ওই চায়ের দোকানে যান, আপনি যাবেন? বলেও যাবেন না। অর্থাৎ আপনার মাথাতে এই বিষয়টা ঢুকে গেছে যে ওই চায়ের দোকানে খেয়েই আমার পেটের গণ্ডগোল হচ্ছে। হতে পারে আপনি তার আগে অন্য জিনিস কোনো কিছু খেয়েছেন, কিন্তু দোষ পড়ে গেলে বেচারা চায়ের দোকানের ওপর, আর আপনার মাথায় ঢুকে গেলে ওই চায়ের দোকানে চা ঠিকঠাক করে না। দেখুন একটা যে কোনো একটা বিষয় আপনার মাথাতে ফিক্সড আইডিয়া কিন্তু জেনারেট করে দিল যে ওই চায়ের দোকানে ঠিকঠাক নয় চা, কিন্তু নাই হতে পারে সেটা। তাহলে ঠিক সেই রকমই আমরা যে বিষয়টাকে বিপদ আকারে ভাবছি, তো আমার ব্রেন সেটাকে ভুলবে না, সেটাকে মনে রেখে দেবে। এটাই ব্রেনের কাজ। আমার কোনো কিন্তু এই যে ভিডিওগুলো করি কোনো স্ক্রিপ্ট সেইভাবে নেই, আমি কিন্তু এই বিষয়গুলোকে পরপর বলি আপনাদেরকে, এর থেকে বিশেষ কিচ্ছু না। আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট দেখে বলি না, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে একই কথা রিপিট হতে পারে, প্লিজ এগুলোকে কাইন্ডলি কেউ ধরবেন না। আর একটা জিনিস, যে আমি আর একটা চ্যানেল আছে যেটা ইনসাইট স্টোরি, সেখানে তো আমি গল্প দিই, আপনারা চেষ্টা করবেন গল্পগুলো দেখা, কারণ সেখানে গল্পগুলো দেখলে কিন্তু আপনারা আলাদা কিছু চিন্তা করার অবকাশ পাবেন। আর যে চিন্তাগুলো আপনার আসছে তাকে লজিক দেওয়া প্র্যাকটিস করুন, আর নিজের কাজে ব্যস্ত থাকুন একদম, মানে 100% সকাল থেকে রাত পর্যন্ত নিজের কাজে ব্যস্ত থাকুন, আর লজিক দিয়ে প্র্যাকটিস করুন। আপনি যত ভালো করে লজিক দেবেন, এরম নয় আপনি দু পাঁচ দিন এক সপ্তাহ লজিক দিলে এটা ঠিক হয়ে যাবে, এক মাস লজিক দিলে আপনি নর্মাল জায়গায় চলে আসবেন, আসবেন না। আপনাকে অন্তত 7-8 মাস কন্টিনিউয়াস লজিক দিতে হবে যে ভাই আমার যে চিন্তাটা আসছে সেটা তো ডিসঅর্ডারের কারণে আসছে, আমার তো সব রিপোর্ট ঠিক আছে, আমার প্রমাণ ঠিক আছে, আমার প্রমাণ যখন ঠিক আছে আসুক চিন্তা, ওকে নো প্রবলেম। তো এই অ্যাটিটিউড যখন থাকবে আপনার, আপনি যখন কাজে থাকবেন, তখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এই চিন্তাগুলো কিন্তু ফেক। কিন্তু আপনি যদি অস্থির হয়ে ওঠেন, এবং তাহলে কিন্তু অস্থিরতা আরও বাড়বে, কারণ অস্থিরতা দিয়ে আপনি অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি ভয়টা তাড়ানোর চেষ্টা করছেন, কোন ভয় তাড়ানোর চেষ্টা করছেন, মিথ্যা ভয়টা সম্ভব না। আপনি ভয়টাকে বোঝার চেষ্টা করুন যেটা মিথ্যা। আপনি বেসিক্যালি যখন লজিক্যালি যখন ঠিক হয়ে যাবেন যে এই চিন্তাটা ফেক, এটার কোনো বাস্তব নেই, কোনো কারণে আমার সাথে ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়েছে, আমি সেটাকে ভয় পেতে শুরু করছি এবং একটা অভ্যাস তৈরি করে ফেলেছি, এর থেকে বিশেষ কিছু না। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বিষয়গুলো বোঝানো। এবং প্লিজ আপনাদের যদি সমস্যা থাকে, আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট, যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, আপনার কাছাকাছি অন্যান্য ডাক্তার থাকলে তাদের সঙ্গে পরামর্শ করুন, কাছাকাছি হসপিটালে দেখান। তো তাতে আপনারা ভালো থাকবেন, এক্সারসাইজ করুন, মানুষের সঙ্গে মিশুন, নিজের কাজে ব্যস্ত থাকুন, নিজেকে বিজি রেখে দিন, চিন্তাগুলোকে নিয়ে গবেষণা অহেতুক করে লাভ নেই, কারণ এতদিন ধরে আপনি করেছেন কোনো রেজাল্ট হয়নি, তো এখনও করে আপনার খুব একটা বেশি লাভ হবে না। এই ফ্যাক্টরটাকে নিজেকে বোঝান যে আমি কী করছি, এই চিন্তাগুলো নিয়ে গবেষণা, যার কোনো অ্যান্সার আসছে না, উত্তর আসছে না, শেষ হচ্ছে না, অনন্ত চিন্তা, আমি অনন্ত চিন্তা করবো কেন, তাই না? তো এটা ভুল চিন্তা, যার জন্য আমি এটাকে অনন্ত চিন্তা হিসাবে আমি করবো না, এটাকে আমি স্টপ করলাম, সচেতনভাবে এটাকে বলুন এইভাবে আমি স্টপ করলাম, ঠিক আছে, এই চিন্তাটা ফেক চিন্তা, ভুল চিন্তা, কিছু হবে না, চলো নিজের কাজে ব্যস্ত থাকুন, ডাক্তারবুকে দেখিয়েছি, ডাক্তারবুক বলে দিয়েছি, সব ওকে, টেনশন নেই আগে। তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বিহেভিয়ার নর্মাল যেমন যখন আপনি ছিলেন ঠিক সেই রকম করুন, আপনি কাজে ব্যস্ত থাকুন, দেখুন অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।